কালো ধোঁয়ায় ছেয়ে গেছে চারপাশ। শনিবার রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ব্রায়ান্স্ক রাজ্যে পুতিন সেনাদের কয়েকটি যুদ্ধবিমান ও সেনাবাহিনীদের হেলিকপ্টার ভূপাতিত করা হয় বলে জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু স্থাপনা। মূলত ইউক্রেনীয় লাখ লাখ যোদ্ধাদের চেনিহিভ অঞ্চলকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ক্ষেপণাস্ত্র এবং বোমা হামলার পরিকল্পনা করেছিল মস্কো, এমনটাই অভিযোগ করেছে কিয়েভ। গেল সপ্তাহে ইউক্রেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের তৈরি একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের চেষ্টা করে রাশিয়া। রুশ হামলাটি তাৎক্ষণিকভাবে ব্যর্থ করে দেয় ইউক্রেনীয় বাহিনী। দুজন মার্কিন কর্মকর্তার বরাতে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, সামরিক প্যাট্রিয়ট সিস্টেম ব্যবহার করে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র শনাক্তে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় শক্তিশালী রাডার রয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা সহজেই ব্যর্থ করে দিতে সক্ষম এই প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে ইতালিতে রাষ্ট্রীয় সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় তাকে স্বাগত জানায় দেশটির বিমান বাহিনী। পাশাপাশি ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও প্রেসিডেন্ট সার্জিও মাতারেল্লার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বৈঠক করেন জর্জিয়া মেলোনি ও জেলেনস্কি। বৈঠকে যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত ইতালির অসামান্য সহযোগিতার জন্য ধন্যবাদও জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। ধর্মযাজক পোপ ফ্রান্সিসের সঙ্গেও দেখা করেন তিনি। এদিন প্রায় 40 মিনিটের মতো বৈঠক করেন তারা। ইউক্রেনের জন্য প্রায় $300 কোটি একটি প্যাকেজ ঘোষণা করেছে জার্মানি। রাশিয়ার যুদ্ধ শুরুর পর জার্মানির এটিই সবচেয়ে বড় সামরিক সহায়তার প্যাকেজ বলে জানা গেছে। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানায়, এই প্যাকেজে 20টি সাজোয়া যান, 30টি লেপার ট্যাঙ্ক, 4টি IRIST SLM ফায়ারিং ইউনিট, 200-এর বেশি ড্রোন ও গোলাবারুদ রয়েছে। মৌসুমী সাথী, সময় সংবাদ।